শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু ভালোই আছি। তো দেখো আমাদের গাছে কি সুন্দর গাঁদা ফুল ফুটেছে, তাই না বলো? ঠান্ডার দিনে কিন্তু গাঁদা ফুলগুলো দেখতে খুব ভালো লাগে। আর আজকে কিন্তু উঠতে উঠতে একটু দেরি হয়ে গেছে, ঘুম থেকে ওঠার পরে আমার সব কাজ হয়ে গেছে, বাসি কাম সারা হয়ে গেছে, পুজো করা হয়ে গেছে, বিছনা তোলাটা বাকি। তো চলো বিছানা তুলতে কিন্তু চলে আসলাম। যে ঘরে আমরা ঘুমাই সে ঘরে বিছানা তুলে দিয়েছি। আর আমার মেয়ে বললামই তো আজকে ব্লগটা স্টার্ট করতে করতে দেরি হয়ে গেছে, তাই আমার মেয়েকে আবার ঘুম পাড়িয়ে দিয়েছি, সকালে উঠেছিল তো ঘুম থেকে। তো বন্ধুরা, তোমরা কিন্তু কেমন আছো? নিউ ইয়ারের প্রথম বছরের প্রথম দিনটা কেমন কাটালে বলো বন্ধুরা? আমার কিন্তু সেরকম ভালো কাটেনি। 2022টাও কিন্তু অতটাও ভালো যায়নি, তোমরা তো দেখলেই কত অসুখ হলো। জানি না 2023-এ কী হবে, কিন্তু তোমরা আমাকে প্লিজ একটু আশীর্বাদ করো, সাপোর্ট করো, যাতে আমার শরীরটা ভালো থাকে আর আমি যাতে সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারি। তো চলো, কাজের ফাঁকে অনেক কথাই বলে ফেললাম, বিছানা তুলে নিই। এই ঘরে আমরা ঠিক ঘুমাই না, কিন্তু তবুও তো এটা ঘর আমার সামনের ঘর, পরিষ্কার করে তো রাখতে হয় বলো। তো আজকে কিন্তু রান্নাবাড়িও প্রায় কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি। তো চলো কী কী রান্না করেছি সেটা কিন্তু দেখাচ্ছি। আজকে বেশি কিছু করিনি, ভাত হয়ে গেছে। আর যেহেতু সবজি ছিল না, যার জন্যে একটা আলু দিয়ে শুকাতি ঝোল করেছি। শুকাতিটা কী বলতো বন্ধুরা? পাটের শাক যে আছে সেটাকে শুকিয়ে রাখলে শুকাতি হয়ে যায়। তো এগুলো দিয়ে তোমাদের দাদাভাই খেতে কিন্তু ভীষণ ভালোবাসে, যার জন্য এগুলো ঝোল বানিয়েছি। আমার জন্য ডাল আর কিছু না। দেখো যে মাছ ভেজে রেখেছি আর এই ডাল। তো দুপুরের মেনু কিন্তু এইটুকুই। চলো, আমার কিন্তু খুব খুব খিদে লেগে গেছে, তাই ভাত বেড়ে নিচ্ছি, ভাতটা খাই চলো। ও ভাত, তোমাদের দাদাভাই তো আসতে একটু দেরি আছে, যার জন্য আমি অল্প খেয়ে নিই। আর আমার তো গ্যাসের প্রবলেম, না খেয়েও তো থাকতে পারি না, তাই না? তো কী হয়েছে বন্ধু বলো তো? দুদিন থেকে কাশিও হয়েছে, শরীরটাও অতটা ভালো না। আর ডাক্তার তো আমাকে হালকা ফুলকো খেতে বলেছে, যার জন্য আমি শুধু ডাল দিয়েই ভাতটা খেয়ে নেব। আর ডাল খেতে আমার ভীষণ ভালো লাগে। আর কি বলতো বন্ধুরা, নিজে রান্না করে নিজে খেতে আর ইচ্ছে করে না, কিন্তু কি করব, উপায় নেই, রান্না করে তো খেতেই হবে। তার জন্য চলো খেয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। তো খেতে খেতে দেখলাম যে তোমাদের দাদাভাই আজকে তাড়াতাড়ি চলে এসেছে, কমলা লেবু নিয়ে এসেছে দেখো, আর কি সব দোকানের জিনিসও নিয়ে এসেছে। তো আজকে ভাবলাম যে দেরি করে আসবে, যার জন্য আমি খেয়ে নিলাম। তো দেখো আজকেই তাড়াতাড়ি চলে আসলো। তো যাই হোক, তোমার দাদাভাইকেও খেতে দিই। খেতে দিয়ে দেখো তোমার দাদাভাই কিন্তু দোকানে চলে গেছে, আর আমি আমার মেয়ের সাথে একটু ঘুমিয়ে পড়লাম। এখন তো কাজ টাজ শেষ, এখন শুধুমাত্র আমার মেয়ের সাথে সময় কাটাবো। তো ঘুম থেকে উঠে আমার সোনা দেখো কি খাচ্ছে। ঘুম হয়ে গেল মা? তাকাও, কমলা খাচ্ছে। তাকাও বাবা দিকে, বাবা দিকে তাকাও, বাবা। তো কমলাগুলো কিন্তু বন্ধুরা খেতে বোধহয় খুব টক হবে, কারণ এগুলো তো ছোট ছোট। আর কমলা খাওয়া ভালো, কিন্তু আমি অত একটা খেতে ভালোবাসি না, আমার ভালো লাগে না খেতে। দেখো আসো। তো খাওয়া দাওয়া করে আমরা দুই মা মেয়ে আর কি করব বলো, একা একা বাড়িতে ভালোই লাগে না। তো ভাবলাম যে একটু মাসি শাশুড়ির বাড়িতে গিয়ে ঘুরে আসি, তো যার জন্য বেরিয়ে পড়লাম দুদিনে ঘুরতে।
ঘুরতে ঘুরতে যে কখন সন্ধ্যা লেগে গেছে বুঝতেই পারলাম না। আজকে দেখো সন্ধ্যাবেলা আমাদের বাড়িতে অতিথি এসে পড়লো, কারণ আমরা তো চা বানাই না সন্ধ্যাবেলা, তো আজকে যেহেতু মানুষ এসেছে যার জন্য তো চা বানাতেই হবে। তো কালকে আমার মিতর এসেছে, মিতর মানে কি হয় তোমাদেরকে আমি পরে বলবো, যারা জানো তারা তো জানোই। তো আমি কাশির জন্যে ভালো মতন ভয়েস ওভারও দিতে পাচ্ছি না, গলাটা তো ফাটফাট করছে না বন্ধুরা, তো কি বলবো বলো। তো কাটিস না ভিডিওটা, চাগুলো ঢেলে নিচ্ছি। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে প্লিজ প্লিজ লাইক কমেন্ট করো অবশ্যই, কোথায় ভালো লাগলো কোথায় খারাপ লাগলো প্লিজ কমেন্ট করে অবশ্যই অবশ্যই জানিও কিন্তু, আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু বলে দিও। তো চা অল্প পড়ে গেছিলো মুছে দিলাম, তো জানি না আজকে রাত্রে কী করব, রাত্রে বোধহয় সেদ্ধ ভাতই বানাতে হবে কারণ সবজি তো নেই, তোমাদের দাদাভাই আনবে।